সমস্যা কি আর বিয়েনা কালে যে তোরে বাইর করলাম বাসার দিয়া আবার কোন মুখে আইসা বইয়ে বইয়ে আরামসে টিভি খেলতে আসো এই লজ্জা শরম কি কিছু নাই তো গো গেতি গুষ্টি ধান ধান সিরিয়ালটা দেখলো জন তো কথা কইর না বুঝলো তোর সমস্যাকে আমি হে জিজ্ঞেস করছি টিভি গেলা খাম কিন্তু এই সমস্যা কি আমার সমস্যা হচ্ছে আমার আমি তো চলে গেছিলাম ভাই আবার আমার ফোন দিয়ে আনছে জান জান সিরিয়ালটা দেখতে দেন তো কথা কইন না খুব সিরিয়াস মোহন তো যাইতে আছে তোমার ভাইয়া ফোন দিয়ে আনলে আর তুমি চললে আইলা না তুমি তো যাও নাই মনু এই আশেপাশে কোনো জায়গায় খাড়াইয়ে অপেক্ষাই করতে আসিলা যে কখন ফোনটা যাবে আর আসম কাঠাটা পড়া মানুষ মতো আমার বাসাইয়ে উঠবা হে বুঝি না আমি টিভিতে গেলতে আসো মনু এই যাবৎ কালে 15 বছর ধরে যে সংসারটা করতে আসি না টিভিতে না বাস্তব জীবনে কোনো কালেই তো তোমার এই খোমাটা দেখলাম না জান পরে ওই বাইজানের কথা কই না আমি অনেক সিরিয়াল দেখে লই ওরে আল্লাহ রে আল্লাহ আমি তো দেখা আমার ঠাডা পড়তে আছে তোর কইলজাটা কত বড় হয় আমার বাসায় বইয়ে বইয়ে আরাম করতে আসো হ্যাঁ আর আমার লগে ঠাডা মাইরা কথা বলো না তো টিভি টিভিতে গেতে আসো তোমার বাড়িতে গেতে পারো না আমার এখানে মরতে এসে কেন তো বেরো বেরো আমার বাড়িতে আদুর আমার জান তো যা কর ভাইজানের লোক কইন হে আমার আনছে মুই আইছি হ্যাঁ জান আমি জান তার সাথে তো কথা বলবই তুইও রেডি থাক বড় সড়ো একটু ঠাডা তোর মাথার উপরে পড়বে না এমন ঠাডা পড়বে ওই টিভিতে দেখাবে যে তোর উপরে ঠাডাটা পড়ছে বুঝছো না মনু জান জান টিভিও দেখতে দেন ভাত খাওয়াইছি তোর সেই গেদা কালে এবার তোর মনে আর তো রয়ে গেছো এই রূপচান্দা মাছ বুঝছো মনু এই আনছি একটা সোয়ারি গাঠ গনে কিনে লইয়া আসি হ্যাঁ তুই আবি হেই পিনে মনে হলাম যে এক রূপচন্দা মাছ লইয়া আসি আমার বোন যে আইতে আছে এতদিন পরে হারে ভুলি গেছে সমস্যা নাই উঠেই দিতে আসি হ্যাঁ এইয়া আরো যদি কিছু খাইতে ইচ্ছা হয় বুঝলো খাইয়ে বলবি যে ভাইয়া আমি ওই যে খাসির মাংস খাবো তারপরে ওই যে গরুর গোস্ত বড় বড় পাঙ্গা সমগ্র গাং গেস দেবো এই সেরিয়া গেদা কালে মগজে বিষ খালিতে হ্যাঁ এই যে তোর যে যাইতাম যে ওই যে ডোঙ্গা নাম লইয়া এখানে মানে হেলার ভালো রা